হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি সব নতুন নতুন খবর। সুপারস্টার শাকিব খান পুত্র আব্রাহাম খান জয়কে এখন নিজের সাথে নিয়ে যাবে আমেরিকাতে। অপবিশ্বাসের কোনো কথা না শুনে দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুপারস্টার শাকিব খান কুরবানি উপলক্ষে অনেক দিন পরে এসেছেন বাংলাদেশে আমেরিকা থেকে। আসার পর তিনি নিজের বাড়িতেই উঠেছেন, সেখানে অপবিশ্বাস পুত্র আব্রাহাম খান জয় ছিল। পুরো পরিবার একসাথে আড্ডায় বসেছিলেন। একসাথে আড্ডায় বসার পর সবাই বিভিন্ন ধরনের কথা বলছেন, কিন্তু অপবিশ্বাস হঠাৎ করে বলেছিল যে এখন ছেলের দায়িত্ব নিজে নিতে শিখো, আমার উপর সব দায়িত্ব চাপিয়ে নিজে লিয়ে থেকো না, পুরো একটা বছর দূরে থেকেছো, শুধু ফোন করেছো টাকা দিয়েছো, কিন্তু জয়ের সামনে থেকে কোনো দায়িত্ব পালন করোনি। তোমার যে একটা সন্তান আছে তাও তুমি মনে হয় ভুলে যাও কাজের মধ্যে থাকলে, কিন্তু এখন তুমি একটু দায়িত্ব নিতে শেখো। সুপারস্টার শাকিব খান এ কথা শুনলেই একটু মনটা খারাপ হয়ে যায়, তিনি নিজে কোনো দায়িত্ব নিচ্ছেন না। এ কথা শুনে সুপারস্টার শাকিব খান এখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে তিনি তার সাথে সাথে তার ছেলেকে রাখবেন, তাই তিনি আমেরিকাতে নিয়ে যাবেন পুত্র আব্রাহাম খান জয়কে, সেখান থেকে লেখাপড়া শিখবে জয়। অপবিশ্বাস শুনে অবাক হয়ে গেলেন যে তিনি নিজে একা সেখানে জয়কে কিভাবে দেখাশোনা করবে, সে নিজেই থাকে ব্যস্ত, তার হাতে কোনো সময় নেই, তাহলে ছেলেকে কিভাবে সময় দিবে। একটি মা সন্তানকে সামলাতে পারে, কিন্তু একটি বাবা পুরো টাইম সামলাতে পারে না, হয়তো আদর করবে ভালোবাসা দিবে একটা দায়িত্ব পালন করবে কিন্তু পুরো দায়িত্ব কখনোই সামলাতে পারে না। অপবিশ্বাস এই কথা বলার পর শাকিব খান বলল, তুমি তো বলেছ আমি কোনো দায়িত্ব নেই না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি শুধু একটা দায়িত্ব না পুরো দায়িত্ব আমি নিব, আমার সাথে সাথে জয় থাকবে। অপবিশ্বাস বলল, এটা তোমার রাগের মাথার কথা হলো, তা না হলে তুমি জয়কে কখনো একা সামলাতে পারবে না, কারণ সেখানে গিয়ে তুমি অনেক কাজ করবে, জয়কে তো তুমি একটুও সময় দিতে পারবে না, তাহলে তুমি কিভাবে দায়িত্ব পালন করবে। আমি তো বলেছি যে আমরা দুজন মিলেমিশে দায়িত্ব নিব পাশাপাশি থেকে, তুমি আর দূরে থেকো না, বাংলাদেশে চলে এসো, সব কাজগুলো বাংলাদেশে বসে করো, তাহলে তুমিও দায়িত্ব নিতে পারবে আমিও দায়িত্ব নিতে পারবো, ব্যাস এই পর্যন্ত। তোমাকে তো আমি বলিনি একা তুমি তোমার সাথে করে নিয়ে যাও আমেরিকাতে, তারপর ছেলের দেখাশুনো করো, আমার কি হবে, আমি তো এতদিন আমার সন্তানকে লালন পালন করেছি, ওকে ছেড়ে আমি কিভাবে থাকবো। তুমি আমার কথা না চিন্তে করে আমি যখন বলেছি দায়িত্ব নেবে আর রাগের মাথায় বলছো যে একা নিয়ে যাবে আমেরিকাতে, আমেরিকাতে বসে আমার ছেলে মানুষ হবে আমাকে ছাড়া, কিভাবে হয় এটা কি সম্ভব, মাকে ছাড়া কেউ এতটুকু ছেলে মানুষ হতে পারে। শাকিব খান তখন চুপ হয়ে গেল, আর কোনো কথা বলল না। দর্শক, সুপারস্টার শাকিব খান এখন সিদ্ধান্ত নিয়েছেন যে তার সাথে সাথে করে পুত্র আব্রাহাম খান জয়কে রাখবেন আর সেখানে বসে লেখাপড়া করবে, এটা কি অপবিশ্বাস হতে দিবে। দর্শক, আপনার মতামত জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে, লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।